পটুয়াখালীতে পানির অভাবে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। জমি প্রস্তুত করেও চারা রোপণ করতে পারছেন না কৃষকরা। প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকা পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেটগুলো বেশিরভাগ সময়ই বন্ধ রাখা হচ্ছে। পানির দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। পটুয়াখালীর প্রতিনিধি আব্দুস সালাম আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। বোরো ক্ষেতে সেচ দিতে খালের পাড়ে শ্যালো পাম্প মেশিন স্থাপন করেছে কৃষকরা, কিন্তু খালে পানির দেখা নেই, ফলে বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করলেও চারা রোপণ করতে পারছে না কৃষকরা। একদিকে পানির অভাবে নষ্ট হচ্ছে বীজতলা, অপরদিকে যেসব জমিতে ধানের চারা লাগানো হয়েছে তা এখন হলুদ রং ধারণ করেছে। এ চিত্র পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে। খালে আমরা পানি পেতে আসি না, বগা সুলিশ আমরা গেলে এই সাইডে দেবো, আমরা আসলে আবার বন্ধ করে কত বই। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, প্রায় 500 একর জমিতে বোরো আবাদের জন্য কৃষকরা জমি প্রস্তুত করেছে। প্রয়োজনীয় পানি না পেলে বোরো আবাদে ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃত্ব না থাকার কারণে স্থানীয় প্রভাবশালীর দখলে সুইচ গেটের নিয়ন্ত্রণ থাকায় আমার স্থানীয় কৃষকরা হয়রানির শিকার হচ্ছে। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকার করলেন, প্রভাবশালীদের নিয়ন্ত্রণে আছে স্লুইস গেটগুলো। কার দ্বারা এগুলো খোলা হয় বন্ধ করা হয় তা স্থানীয় প্রশাসন জানে না। এ ব্যাপারে আমি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একাধিকবার এই প্রসঙ্গটা এনেছি যে এই স্লুইস গেজগুলোর চাবিগুলো স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার জন্য। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, নদী থেকে খালে পানি দেওয়ার জন্য এ জেলায় 6 শতাধিক স্লুইস গেট, আউটলেট ও ইনলেট রয়েছে। যেসব স্থানে পানির সংকট দেখা দিয়েছে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যেহেতু জানা গেল যে এটা ঠিকমতো অপারেট হচ্ছে না, তা আমি লোক পাঠাবো এবং পটুয়াখালীতে প্রায় 1200 কিলোমিটার খাল রয়েছে। এই খালের পানি দিয়ে চলে কৃষিকাজ। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।